সরকারে বসে আছেন অবৈধ যারা চাকরি পেয়েছে তাদের বৈধতা দেওয়ার জন্য নাকি? সেই জন্য আপনাকে নির্বাচিত করা হয়েছে নাকি? বাম জামানায় অবৈধ চাকরি পাক, কংগ্রেস জামানায় অবৈধ চাকরি পাক, এই জামানায় অবৈধ চাকরি ঘাট চেপে ধরে বের করে দেবেন, কেন করতে পারছেন না? পয়সা খেয়েছেন? সেই ভদ্রলোক বলছেন যে বলতো যে সারদা নারদার বিগেস্ট বেনিফিশিয়ারি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিন দিন পরে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে গুণগান করতে হয়, সেই মমতা বন্দ্যোপাধ্যায় গুণগান গান এবং সেখান থেকে তার পেট চলে, ফলে যাকে গালাগালি করেন তার পরের দিন তার পায়ে পড়েন। এই তো চরিত্র। ইললিগাল অ্যাপয়েন্টি যারা তাদের ডিস্টার্ব না করে অতিরিক্ত শূন্য পদ তৈরি করে, যেমন যোগ্য ক্যান্ডিডেট তাদের যেমন দাও, সেরকম ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট যারা পেয়েছে, অবৈধ চাকরি যারা পেয়েছে তাদের চাকরি সেভ করো। চাকরিকে, অবৈধ চাকরিকে এইভাবে ঘুরপথে বৈধতা দেওয়ার যে পদ্ধতি চালু করেছেন, সেই ক্যাবিনেটে যৌথ দায়বদ্ধতা থাকবে না? যে কারণে পার্থ চট্টোপাধ্যায় জেলে গেছে সেই একই কারণে ওই মাথা থেকে শুরু করে পা পর্যন্ত প্রত্যেকে জেলে যাওয়া উচিত। দেখুন, এখন তো আপনি ঘা লেগেছে না, একবারও বলতে পারেছেন যে এই চাকরি চোরদের জেলে পাঠাবো? একবারও বলতে পারেছেন যারা ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তাদের চাকরি বাতিল হবে? বলতে পারবেন না। তার কারণ, তারা তো 20 লক্ষ টাকা করে দিয়ে চাকরি নিয়েছে, ওই 20 লক্ষ টাকা চাইবে, আর না দিতে পারলে পিটিয়ে পিঠের চামড়া তুলে দেবে। জানেন ভালো করে, ওই পিঠের চামড়া বাঁচানোর জন্য বলতে হচ্ছে একজনেরও চাকরি যাবে না, খুব পরিষ্কার কথা। টাকা নিয়েছেন, যারা যারা টাকা নিয়েছেন তারা পরিষ্কার জানেন এদের চাকরি বাতিল হলে দুয়ারে শ্রীলঙ্কা প্রকল্প চালু হবে, আর এসে টাকা না পেলে পিটিয়ে পিঠের চামড়া তুলে দেবে। ওই পিটিয়ে যাতে পিঠের চামড়া না তুলতে পারে সেই জন্য আদালতের কাঁধে বন্দুকটি রাখতে চেয়েছিলেন। প্যারাগ্রাফের একটা প্যারাগ্রাফে লিখছেন তারা এত বছর চাকরি করেছে, তাদের জীবন জীবিকার বিষয়। কোর্ট চাইলে এই অবৈধ চাকরি যারা পেয়েছেন তাদের চাকরি তারা রক্ষা করতে চাইছে। পুরো ক্যাবিনেট যখন ইললিগাল অ্যাপয়েন্টমেন্টের কগনিজেন্স নিয়ে, সেই ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট যারা পেয়েছে তাদের ডিস্টার্ব না করে এই সিদ্ধান্ত গ্রহণ করে যে এই যারা ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাদের লিগালাইজ করব ঘুরপথে, পুরো ক্যাবিনেট তো এর জন্য দায়ী, পুরো ক্যাবিনেট এর জন্য দায়ী। যে কারণে যে ইললিগাল কমিটি তৈরি করেছিল পার্থ চট্টোপাধ্যায়, যে কারণে পার্থ চট্টোপাধ্যায় জেলে গেছে, সে একই কারণে পুরো ক্যাবিনেট জেলে যাওয়া উচিত। পুরো ক্যাবিনেট সিদ্ধান্ত গ্রহণ করেছে ইললিগাল, আইনে প্রভিশন আছে ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট যারা পেয়েছে তাদের বাতিল করতে হবে। আরে বাম জামানায় থাকুক আর কংগ্রেস জামানায় থাকুক, যে জামানায় থাকুক, আপনি তো সরকারে আছেন মশাই, ঘাট চেপে ধরে জেলে ভরুন, সে ক্ষমতা তো নেই। যে করবে ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট, যে দেবে তাকে ঘাট চেপে ধরে জেলে ভরুন। যারা ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তাদের প্রত্যেকের চাকরি বাতিল করুন। কে আটকেছে? কেউ তো আটকায়নি। নিজেই বলছেন স্বগতোক্তির মতো যে ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট এই আমলে পেয়েছে, ওই আমলে পেয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত একজনের বিরুদ্ধে তো ব্যবস্থা গ্রহণ করতে পারে। আরে ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট যদি কেউ পেয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে তো সরকার পারবে, কেন গ্রহণ করছেন না? তাহলে তো আর একটা প্রশ্ন উঠে যায়, যদি ধরে নিই তর্কের খাতিরে উনি ঠিক বলছেন তারপরেও ব্যবস্থা গ্রহণ করছেন না, এর অর্থ কি? কি তাদের কাছ থেকে পয়সা খেয়েছেন নাকি? মানে এই জামানার পয়সাও খেলেন, ওই জামানাও তো পয়সা খেয়েছেন নাকি? আপনি ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না কেন? ব্যবস্থা গ্রহণ করুন। তা মানে আপনি এটা নিজে স্বীকার করে নিচ্ছেন যে আমি সমস্ত অবৈধ কাজের বৈধতা দিই, সে বাম জামানায় হোক, কংগ্রেস জামানায় হোক, এই জামানায় হোক, কোনো অবৈধ চাকরি কারোর চাকরি থাকবে না, বলতে পারছেন না কেন? খুব পরিষ্কার কথা যে এই যে অবৈধ চাকরি যারা পেয়েছে তাদের কাছ থেকে পয়সা নিয়েছেন, সেই পয়সাগুলো এখন আর ফেরত দিতে পারবেন না, পিটিয়ে পিঠের চামড়া তুলে দেবে। তাই খুব পরিষ্কারভাবে বলতে পারছেন না আমরা অবৈধ চাকরি যারা পেয়েছে তাদের বাতিল করব, কোর্টের গাড়ে বন্দুকটি রাখবেন, বলবেন না কি করব বাবা, আমি তো চাকরি বাতিল করিনি, আমি তো তোমাদের চাকরি দিয়ে দিয়েছি,
কোর্ট বাতিল করে দিয়েছে, আমি কি করব? সে অনেককেই ঢোক গিলতে হবে, অনেককেই ঢোক গিলতে হবে, অনেককেই আবার একসঙ্গে জল খাওয়ার ব্যবস্থা হবে জেলের অভ্যন্তরে। এখানে ঢোক গিলবেন, জেলের অভ্যন্তরে একসঙ্গে জল খাবেন, কোনো অসুবিধা নেই। দেখুন, অবৈধ চাকরি বাতিল করতেই হবে এবং বাতিল হবেও। আপনার কোনো রায় সম্পর্কে আপনার বলার নিশ্চিতভাবে অধিকার আছে, বলবেন। আপনি হায়ার ফোরামে যাবেন, কিন্তু আপনি সেটা না করে উল্টে আপনি সেই বিচারপতি সম্পর্কে, আইনজীবীদের সম্পর্কে কটু মন্তব্য করবেন, আর আপনাকে ধোয়া তুলসী পাতা রেখে দেওয়া হবে নাকি? আপনি যদি মনে করেন যে আপনি কটু মন্তব্য করে আদালত সম্পর্কে যা ইচ্ছা তাই বলে পার পেয়ে যাবেন, একদমই নয়। আমাদের আইনে সেই প্রভিশন আছে, চাইলেই রুল জারি করা যায়। কাউকে আননেসেসারি গুরুত্ব দেবেন কি দেবেন না সেটা আদালতের বিষয়, এই নিয়ে আমি কোনো মন্তব্য করব না। কিন্তু যদি মনে করেন যে না আমি যা ইচ্ছা তাই বলে যাব, তখন দেখবেন ওই পুলিশ ভ্যানে একসময় চাপড়িয়ে চাপড়িয়ে ওই আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো, আমি কিছু বলতে চাই, সেই দিন আবার না ফিরে আসে।